এই যে যে চিংড়ি গুলো তোমরা কি দেখেছো নাকি, দেখো এই যে চিংড়ির নাম হচ্ছে পাতাল চিংড়ি। তো এই দেখো সকালবেলায় যে মাছ গুলো ওঠে তোমাদের, এই এই এইগুলো কি তোমাদের? হ্যাঁ, কুড়ি বছর পরে এই যে পুকুরে প্রথমে উঠছে না। তো সুপ্রভাত সবাইকে। আর আমি রাত্রিবেলা এই বাড়ি ছিলাম, রাত্রিবেলা তো ভালো করে বোঝা যায়নি কেমন কি পরিবেশ। আর সামনে দেখো একটা পুকুর, এই পুকুরের মাছই কালকে আমি রাত্রে খেয়েছিলাম। তো সকালবেলা উঠে আমি দেখাচ্ছি এগুলো, তো দেখতে থাকো সামনে। এই যে আমি বাইরে চলে এসেছি, আর এই যে দাদা বসে রয়েছে, চলো। আর এই দাদাই কিন্তু, দাদার হেল্পে আমি কিন্তু এখানে এসে থাকছি, সব কিছু করছি। এই দাদা আমার ঠিক করে দিয়েছে নৌকাতে আমি কোথায় যাব। তো সব কিছু কিন্তু এই গৌরাঙ্গ দার জন্যই হচ্ছে, গৌরাঙ্গ দার জন্য একটা থামস আপ। তো বাজারের ভেতরে চলে এসেছি, আর সকালবেলা এখান থেকে একটু চা বিস্কুট খেয়ে নিই। ও সকালবেলা দেখো এই সেখানে আবার মাছ বিক্রি করে, চলো আবার একটু দেখি। এই সামনে দেখো প্রচুর নৌকা রয়েছে, এই নৌকাতে করে কিন্তু সবাই মাছ বিক্রি করছে, বুঝলে। আর এই দেখো এই পলি উপরে উঠে, মানে এটা হচ্ছে জোয়ারের জল উপরে উঠে পলি জমে গেছে দুই সাইডে। ওই কাকা ধুয়ে দিচ্ছে এই যে। আর এই পলিতে স্লিপ কাটলে একদম বিপদ। এই দেখো সকালবেলায় যে মাছগুলো ওঠে, রাত্রেবেলায় তো ভালো করে দেখাতে পারিনি, দারুণ দারুণ মাছ ওঠে দেখো। এই যে চিংড়ি, এই চিংড়িগুলো কেবল লাল চিংড়ি, এইগুলোর দাম কম, এগুলো মিষ্টি হয় বেশি। এগুলো কত এখন, একই দাম নাকি কত? এইগুলোর দাম কিন্তু 80-100 টাকা করে। আর এই চিংড়িগুলো আমাদের ওইদিকে বিক্রি, এগুলো কত? 25 টাকা সব। এটা হচ্ছে বাঁশপাতা মাছ না? আর এই যে কিন্তু সে ডাকুর মাছ, এই যে এগুলো হচ্ছে ডাকুর মাছ। আর এখানে অনেক রকম মাছ মিক্স করা, এই মাছগুলো কিন্তু বেশি টেস্টি মাছ। এই মাছগুলো ভালো লাগে না? এই যে এটা ফ্যাসা মাছ, তারপরে কি কি আছে, ছোট ভোলা মাছ আছে, সব একসাথে মিক্স করা। এটা হচ্ছে বেলে মাছ না? বেলে মাছ। আর এইটা কি মাছ? এটা গুলে মাছ, গুলে মাছ। এর দাম কেমন? 60 টাকা কেজি। আচ্ছা এই যে হচ্ছে গুলে মাছ, গুলে মাছের কিন্তু আমাদের ওইদিকে বিরাট ডিমান্ড, তা মাত্র 60 টাকা করে এখানে। আর এটা তো এই নদীর ট্যাংরা না? ও এক ট্যাংরা কত এখানে? 100 টাকা করে। এরকম জ্যান্ত ট্যাংরার কিন্তু দাম একদম কম। আচ্ছা বাঁশপাতা মাছ 1,000 টাকা। সকালবেলায় মাছ মার্কেটটা কিন্তু দারুণ, নৌকাতে করে আসে একদম। এই পাশেও মাছ বিক্রি হচ্ছে দেখো, উঠা যাবে না? না আমি উঠছি, অন্য কারোর নৌকা তো শোনা। সকালবেলা দেখো এই যে পার্শে মাছ না, এগুলো পার্শে ওটা ভোলা, এদিকে হচ্ছে ইয়ে মাছ, তো এটা ফেসা মাছ। আর এটা হচ্ছে কিন্তু সমুদ্রের বেলে মাছ, আর এটা হচ্ছে বাঁশপাতা মাছ। এই দুটো মাছ অনেকে গুলিয়ে ফেলে, এটা কিন্তু বেশি পাতলা। আচ্ছা বাঁশপাতা মাছ খেতে কেমন গো দাদা, ভালো? মানে এইগুলো কোনোদিনও খাইনি, এইগুলো তো খাওয়া আছে তাও। মাছ ছিল সকালে, আরো মাছ ছিল এখনই তো মোটামুটি সকাল। কত সকাল এসে? 5টার সময়? এইসব তো দেখাচ্ছো দারুণ। তো আমি সেখানে ছিলাম, 8 কিলো 900 এইখান ঘাটে সকালবেলায় কিন্তু মাছ বিক্রি হয়, এটা দেখে কিন্তু হেভি লাগলো। এবার কে কোন দিকে যাবে? এ তো বিশাল স্লিপ, ব্রেক চেপে ধরে রাখো। এই জায়গা দিয়ে যাওয়া বিরাট টাফ। এই দেখো পাশে যে পলি জমে গেছে, এখানে মানে স্লিপ কাটলেই পড়তে হবে। চলো এবার একটু চা বিস্কুট খাওয়া যাক। তো চলো এই দোকানে গিয়ে এবার একটু চা বিস্কুট খেয়ে নিই সকালের। না না দুধ চা, লিকার চাই না, লিকার চাই না, গ্যাসটা শুলে সমস্যা।
দুটো লিকার দাও, দুটো লিকার দাও, তারে দুটো লিকার ছিল আর বিস্কুটটা কত, কি বিস্কুট নেই, বিস্কুটটা নিলেই হবে। তাহলে আমরা দুই ভাই তো এখান থেকে কিন্তু লিকার চা আর কেক খাচ্ছি, কেক নেব এখানে। এখানে সকাল মানে হচ্ছে ওই 4 থেকে 7, 7টার উপরে যেই চলে যাবে তখন সেটাকে সকাল বলে মনে করা হয় না, মানে এখন না যে 8টা। অনেকেই বলছে তুমি যদি সকালে আসলে এটা দেখতে পাচ্ছ, সকালে তোমার এটা করা ছিল, মানে 8টা কিন্তু সকাল বলা হয় না 8টাকে। এই যে কেক নিলাম, আজকে কি রাতে থাকবে? ও, এই দাদার বাবাকে কুমিরে ধরেছিল? ও আচ্ছা, মানে বডিটা পাওয়া গেছে, মানে 2-3 দিন পরে বডি পাওয়া গেছে, মানে মৃত অবস্থা। আরে বাবা, আর একটা ব্যাপার, এইখানে কিন্তু সকালের কাজ মানে মোটামুটি 5টার মধ্যে যারা সকালে কাজ করে বিভিন্ন জায়গায় মানে ঘাটে ঘাটে সবাই চলে যায়। আর ও চলো তোমার বাড়ি, চলো বাড়ি, চলো আগে আসো, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। সন্ধ্যা তো আছো? হ্যাঁ আমি বলি সন্ধ্যাতে তো আছো, আজকে এখন যদি হয়ে যায় তাহলে চলে যাবে নাকি? আজকে রয়ে যাও, কালকে সকালে যাবে। চলো তাহলে। এখানে যেটা বলছিলাম হচ্ছে সকাল মোটামুটি 5টার দিকে 5:30টার মধ্যে সবাই কিন্তু কাজে চলে যায়, কাজে লেগে পড়ে। আমাদের ওইদিকেও এরকম হয়, চলে যায় মানে কি, কোথাও বিতে এসেনো না, মানে এখানে যারা ঘাটের কাজ করে, মাছের কাজ করে, মানে সেই সব জায়গায় সবাই কিন্তু মানে সকাল থেকেই সবাই তৎপর, একদম 4:30-5 থেকে এখানে সকাল মানে কিন্তু ওই টাইমটা। আর 8টা বেজে গেলে তখন সবাই বলে কি তো বেলা হয়ে গেছে, এইগুলো তোমাদেরই তাই তো? ও আচ্ছা, তো ভালো। ও তার মানে তোমাদের বাড়ির চাল মানে চাল কিনতে হয় না? না, চাল বাড়িতে। এগুলো কি ধান? এগুলো হচ্ছে আমাদের ওই যে থানকুনি হয়েছে, দেখো প্রচুর থানকুনি, থানকুনি পাতা কিন্তু এগুলো। এই যে হচ্ছে দাদার বাড়ি, সকালবেলায় এসছি আমি, সকালবেলায় কিছু নিয়ে আসিনি, এটা খারাপ লাগছে। দাদা বললো সন্ধ্যাবেলায় আসবেন না। না না দাদা, আমার ভাই তো ভাইদের জন্য তো একটা ইয়ে আছে না। তো এই যে কিন্তু দাদার বাড়ি দেখো, বেশ সুন্দর। আর এই যে গরু চা, এই গরু বাড়ি, এই আবার গুত হয় নাকি? দাদার কি 2 ছেলে? ও এই তো পড়াশোনা হচ্ছে নাকি? পড়াশোনা করা হয়? হ্যাঁ, কিসে পড়াশোনা করো? নাই নে, বাহ অনেক বড়। তো আর ভাই, ভাই 5-এ ভালো করে পড়াশোনা হয় তো? বাহ, তা এই যে হচ্ছে দাদার বাড়ি। তোমরা কোন স্কুলে পড়ো? সিদ্ধার্থনগর? ও ঠিক আছে, এই লেপেছো তো এখন এই জায়গায়? আমি এই এই জায়গায় থাকছি, আমি একটু ঘুরে ঘুরে দেখি দাদার বাড়ি আসলাম। আর এই যে সকালবেলায় কিন্তু এই যে হলুদ ছাড়াচ্ছিল, এই যে হলুদ গুলো পরিষ্কার করে রাখা হয়েছে। বৌদি কই? বৌদি ভালো আছো? আর এই যে হচ্ছে জেঠিমা, দাদার মা তো? আচ্ছা, ভালো আছেন? আমি ছেলে মেয়ে, আমি এখনো বিয়েই করিনি। হ্যাঁ মা বাবা ভালো আছে? আমি একা, ভালো হয়েছে। তা উপরে তো বেশ বেলুন টেলুন দিয়ে সাজানো, জন্মদিন টেন হয়েছিল নাকি? ও মেলায় যায় না তিনি। ও ওই যে জেঠু ভালো আছেন? এই তো নমস্কার জেঠু, এই তো আমি ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি। এই দাদার সাথে পরিচয় হয়ে গেল। সবাই ঘুরতে আসে তো এই কিন্তু দাদাদের এই যে এরিয়া, এই যে দাদাদের এই দিকটা হচ্ছে বাথরুম পায়খানা, এটা একটা আম গাছ। ও আচ্ছা, এই সব তোমাদের নাকি?
মানে এই যে তাল গাছ, তাল গাছ তোমাদের মধ্যে ওই পাশেও তোমাদের ওই বাড়িটার সামনে থেকে? আচ্ছা, দাদাদের কিন্তু অনেক বড় এরিয়া, মানে বিশাল বড় এরিয়া। আর এই যে দাদার পুকুর, তাই তো? এটা ওখানে একটা পুকুর আছে। পুকুরে কি মাছ আছে? আচ্ছা, এই পুকুরে কি জল মিক্স করা? মানে মিঠে জল তবুও, হলেও নুনচি জল, একটু নুনচি জল আমাদের, তোমাদের ওই তবু একটু হালকা নুনচি না? আচ্ছা, এই হালকা নুনচিতে কি ওই হয় তেলাপিয়া মাছ ভালো হয়? আমাদের তেলাপিয়া আছে। মানে যদি মিঠে জলের সাথে নোনা জল হালকা একটু মিক্স করে দেওয়া হয়, তাহলে যদি ওই তেলাপিয়া মাছ ছাড়া হয়, সে তেলাপিয়া মাছ আর শেষ হয় না, মানে ওতেই ডিম পাড়ে, প্রচুর হয়ে যায়, প্রচুর। আর এই যে সুন্দর দেখো ধান হয়েছে, এই যে হচ্ছে দাদার ছেলে, কি সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে, অসাধারণ। পড়াশুনো করো তো ভালো, পড়াশুনো কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? যাই করো না কেন, পড়াশুনোটা ভালো করতে হবে, ওই পড়াশুনোই একমাত্র হাতিয়ার। চলো দা, ধান খুব সুন্দর ফলেছে দেখো, আর প্রচুর থানকুনি, থানকুনি দুটো তুলি এখান থেকে, সুন্দরবনে সব ফসলই এত সুন্দর হয়, মানে সেটা ভাবা যাবে না। ভালো হয়েছে উপরে অ্যাডভেস্টার দিয়ে, এখন ছাদ ফেলাতে পারিনি একা তো। বুঝতে পেরেছি, শঙ্কুনে কথা একটু মুছে টুচে খেয়ে নিচ্ছি। এইসব তোমাদের? এই যে হচ্ছে মুরগির ঘর। আচ্ছা, এই সব কিন্তু দাদাদের, এটাও কি তোমাদের? না, হ্যাঁ এটাও আমাদের না, ওটা খানিকটা লোকের আছে, এই যে আলদি আলদিয়া আছে, আমাদের এই যে এইগুলো দাদাদের অনেক জমি তো, প্রচুর জমি, 8 বিঘা জায়গা, 8 বিঘা জমি পুরো, মানে বসতি দিয়ে 8 বিঘা মোট টোটালে, ওইখান থেকে এই যে মোট 8 বিঘা জায়গা, ওই সব জায়গা দিয়ে একদম টোটাল 8 বিঘা জমির উপরে দাদা এখানে কিন্তু সাম্রাজ্য চালাচ্ছে, বিরাট ব্যাপার। এখানে সবারই কি এরকম একটা একটা জমি নাকি? এক এক লোকের দেখাই ভাই 15 বিঘা 20 বিঘা 25 বিঘা। হ্যাঁ, আমাদের এখানে 25 জায়গা, মানে এখানে এক এক হালকা হালকা বসতি, সবার প্রচুর জমি এখানে, প্রচুর জায়গা, মানে আমার তো তবু কম, অনেকের অনেক রকম, অনেক অনেক বেশি জমি, 16-17 বিঘা 18 বিঘা করে জায়গা আমাদের এখানটাই হচ্ছে সবচেয়ে, আমার দেখতে গেলে আমার কম আছে, একটার পক্ষে হয়তো কম, নাহলে অনেকের অনেক জায়গা আছে। ওই একটা এরিয়া আছে, ওখানেও 8-10 বিঘা জায়গা, ওই যে বাড়িটা আছে ওই ওনারও 8-10 বিঘা এরকম, সবার এরকম প্রচুর জমি এখানে। এই দেখো, এই গৌদি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এই যে ডিম ভাজা, আর এইদিকে মুড়ি, এতগুলো, আর এ তো অনেক বড় ডিম, মনে হচ্ছে 2-3টা ডিম দিয়ে বানানো। না না, আমাদের এখানে তো বড় জোর হয়তো দুটো হবে, তো দুটো ডিম, দুটো এর বেশি হবে। বুঝতে পেরেছো? এই ওইদিকে আসো, আসো, এই এত বড় ডিম আমরা সবাই মিলে খাবো, আসো এদিকে আসো, বসো 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 ভেতরে বসো, না ডিম খাওয়া শুরু করো তুমি, সব ঘরের জিনিস না, এইটা সবচাইতে ভালো, আমাদের এদিকে ঘরে মুরগি চাষ হয় কিন্তু জ্বালা। আচ্ছা, এটা মুরগি তো, মুরগি তো, ও আমি আবার 8-8 ডিম খাওয়া হয়, ঠিক আছে চলো তাহলে। এই বাড়ি ভাজা মুড়ির কিন্তু স্বাদ আলাদা, ওই কেনা মুড়ির মতন না, এগুলোর স্বাদ অসাধারণ। দেখো, এই দাদার বাড়িতে এসে এবার পুকুরে স্নান করা হবে, এই ভাইপো যাচ্ছে আমার সাথে। আচ্ছা, তোদের বড় পুকুর কোনটা? এইটা তো বাবা বললো, ওই দিকে কোনটা আছে? ওটা ছোট। ও আচ্ছা, তাহলে এই যে প্রায় মনে হচ্ছে কত বছর পরে, 15-20 বছর পরে পুকুরে নামবো, এই যে এতে নামে তো না? ও আচ্ছা, চলো পুকুরে স্নান করে আসি এবার। পড়ে যাস না, গৌরাঙ্গদা মানে এত কিছু করছে,
থেকে এদের গোপ্রো চালানো শিখিয়ে দেবো, ক্যামেরা চালানো। এইটা নাকি? হ্যাঁ, এ লাভে কোনটা দিয়ে এই পাশ থেকে নামা যাবে? ও আচ্ছা, ওইটা অল্প জল না? ও এইটা পরিষ্কার আছে, তো এই পুকুরে এবার স্নান করতে নামবো। এই দেখো এবার হয়েছে, ওই দেখো নাম্বার উঠছে, দেখেছো? মানে রেকর্ড হচ্ছে, বুঝতে পারলে? এই এমনভাবে ধরবে যাতে আমি উঠি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার তুমি ওইটা আবার চাপ দিলে আবার বন্ধ হয়ে যাবে, এবার চাপ দাও, ঠিক ওইটা। হ্যাঁ, এই এই জমান হয়ে যাবে, তাহলে আমি এবার যাই, ঠিক আছে? কুড়ি বছর পরে এবার পুকুরে নামছি, সরাসরি নামবো নাকি? কুড়ি বছর পরে এসে পুকুরে প্রথমে উঠছে না? চলছে, তো ডিসপ্লেটা অফ হয়েছে, বুঝলে? অফ হয়নি, ওটা চলছে। আমি জলে নামি না, আমি পুকুরে নামি না। পুকুরে নামো? আমার অ্যালার্জি আছে। অ্যালার্জি? তুমি নামো? ভালো লাগে না পুকুর? পুকুরে হলো না লাগলে হবে? আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। এখানে কিছু একটা ভরা রেত থাকবে না? খুব সুন্দর স্নান করলাম কিন্তু, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। বহুদিন পরে পুকুরে স্নান করলাম, দারুণ অনুভূতি, খুব সুন্দর লাগছে। সুন্দরবনে এসে আমার এরকম এরকম কিছু হবে এটা আমি সারা জীবনেও কল্পনা করিনি, তবে এটা আমার খুব ভালো লাগছে। এই অনুভূতিগুলো খুব সুন্দর। একটু পাটা ধুয়ে আসি, এই পায়ে একটু কাদা লেগে আছে। পায়ে একটু কাদা লেগেছিল, বুঝলাম। ওদের বাড়ি হচ্ছে দুটো ঘাট আছে, মানে দুটো পুকুর, একটা পুকুরে জল বেশি আর একটা পুকুরে জল কম। দেখো এই বৌদি, দেখো কত কিছু নিয়ে এসছে, অনেক কিছু। এদিকে মাছ ভাজা, আলু ভাজা, এদিকে আবার মাছের তরকারি, আবার ঘি আসছে। এরকম সুন্দরবনে এসে এই দাদার এখানে এসে এরকম এরকম হবে আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। সন্ধ্যাবেলায় দেখো এই পুরো সুন্দরবন মার্কেটে ঘুরছি, আর সন্ধ্যাবেলায় কি টিফিন করা যায় দুই ভাইতে মিলে, এখন ভাবছি কিছু একটা। আচ্ছা চপও আছে, চপ, ঘুগনি মুড়ি,
আমার সব লাগবে না, তুমি ইয়ে দাও। তাহলে এই চপ ঘুগনি মুড়ি খাওয়া যাক এখানে বসে। গৌরঙ্গদার আমি, গৌরঙ্গদা আমার বেশ সঙ্গ দিচ্ছে। রাত্রের ভিডিও হয়তো খুব ভালো আসছে না, যেটুকু আসছে। আর সামনে কিন্তু মার্কেট আজকে, এখানে দেখো চপ হচ্ছে, এই যে ওই যে ঘুগনি আর মুড়ি দেবে, আর এদিকে হচ্ছে চপ। এই যে এটা কিসের ডিম? মুরগি? ও আচ্ছা, বড়ান মুরগি নাকি? বড়ান মুরগি রুটি টুটি হচ্ছে নাকি? ও এখানে শুধু চপের ব্যবস্থা, তাই তো? মুড়ি ঘুগনির ব্যাপারটা হচ্ছে এই ঘুগনির পাত্রে মুড়িটা দেওয়া হবে, আর এর ভিতরে মুড়িটা একসাথে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তোমার চপ লাগবে না তো? একটাই চপ দিয়ে। চলো তাহলে সন্ধ্যাবেলা এই খাওয়া। মুড়ি ঘুগনি খাওয়ার ব্যাপারটা হচ্ছে, এর সাথে লঙ্কাও দেওয়া হয়েছে। এই মুড়িটা ভালো করে ঘুগনির সাথে আগে মেশাতে হবে। তার উপরে দেওয়া হয়েছে দেখো, এই যে পেঁয়াজ, আর এটা হচ্ছে ধনে পাতা, তার সাথে একটা চপ। সন্ধ্যাবেলার একটা বেশ দারুণ খাবার। আমরা দুজন মিলে সন্ধ্যার টিফিন করলাম, আর এবার যাচ্ছি হচ্ছে সামনে হচ্ছে মাছ বাজার। মাছ দেখো কি উঠেছে, রূপচাঁদা আর রুই। না লাগবে না দাদা, আমি এমনি দেখতে এসছি। আর এদিকে হচ্ছে মাংস। এখানে মাংস কত? 200 টাকা কাটা, কাটা 200 টাকা। আমাদের এদিকে বিক্রি হচ্ছে 250 টাকা করে, বেশি বিক্রি হচ্ছে আমাদের এদিকে। হচ্ছে বাঁশপাতা মাছ না? না, পুরো এই যে এল ব্লকটাই কিন্তু ওইটুকুই মাছ বাজার। মানে এইখানে সবার বাড়ি হচ্ছে পুকুর আছে, এই জন্য মাছ কেউ কিনে খায় না, সবার পুকুরেই মাছ আছে। এখানে কুমড়ো বিক্রি হচ্ছে দেখো। কুমড়ো কত আগে? 25 টাকা। কুমড়ো হচ্ছে 25 টাকা। পুঁই শাক নিয়ে বসেছে দাদু, পুঁই শাক আর কুমড়ি শাক, কুমড়ি আর পুঁই শাক। হ্যাঁ কচু আছে। এদিকে আলু কত? কত আলু? কত? 18 টাকা। কি আলু এটা? কি আলু? জ্যোতি আলু। আমাদের দিকে পোকড়া যাচ্ছে 18 টাকা, জ্যোতিটা 20 টাকা নিচ্ছে। আর পেঁয়াজ কত এদিকে? 30 না? পেঁয়াজ আমাদের এদিকে 25 টাকা। সামান্য একটু হেরফের দাম এদিক ওদিক আছে। দোকানগুলো আমি কিন্তু তোমাদের মোটামুটি দেখালাম, আর কত কী দাম সেটাও কিন্তু মোটামুটি আমিও জানলাম আর তোমাদেরকে জানালাম। আর দেখো মায়ের পুজো হচ্ছে এইখানে। এইখানে দেখো, এইখানে বিক্রি হচ্ছে। এই সন্ধ্যাবেলায় আমি যে হাট তোমাদের দেখালাম, ওখান থেকে এবার আমি এই নদীর ঘাটে এসেছি। এটা কিন্তু নদীর ঘাট, এই যে ঘাট। আর এখানে বিক্রি হচ্ছে এই নৌকার ভেতরে মাছ বিক্রি হচ্ছে। এই যে চিংড়ি মাছ, ওকে চিংড়ি মাছ কত করে? 540 টাকা। আরে এ তো দামই না, এখানে এই মাছ বিক্রি হচ্ছে 540। এই মাছ আমাদের ওইদিকে দাম মোটামুটি 300 তো নেবে, তো জানত 300 নেবেই, 250 থেকে। আচ্ছা এই চিংড়িটা আমাদের ওইদিকে মনে হচ্ছে যায় না। এটা বেশি মিষ্টি লাগে, তাহলে তো এটা বেশি স্বাদ।
এইটা বেশি মিষ্টি লাগে আর ওইটা কিন্তু কম মিষ্টি লাগে। আর এই যে হচ্ছে বাঁশপাতা মাছ, এই মাছের দাম কত? 10 টাকা শ। ও আচ্ছা, ওই পাশে ওইটা কি মাছ? ওইটা লাল চেঙা চোঙা মাছ। ও আচ্ছা, ও কত করে? ও আর এইটা কি মাছ? এটা এগুলো ও এটা বেলে মাছ না? হ্যাঁ, ওটা ডাকুর মাছ না? ওই যে ও এই যে ডাকুর মাছ, এই আমি অনেক হাঁটতে দেখি এদের। ডাকুর মাছ কেমন দাম? 10 টাকা শ। ওরে বাবা, এত দাম ভালো। আর এইটা কি মাছ? পার্শে আছে না? পার্শে আছে, পাতা আছে। এইগুলো কি? এই যে দাতন দাতন মাছ। ও এগুলো কত করে? 530। দেখো কত রকম মাছ এদিকে, আর কত সস্তায় কত কম দামে। তো এইবার যে জিনিসগুলো দেখাচ্ছি, দেখো এই যে চিংড়ি গুলো তোমরা কি দেখেছো নাকি? দেখো এই যে চিংড়ির নাম হচ্ছে পাতাল চিংড়ি। এই চিংড়ির দাম কেমন? দা একই দাম মানে কিরকম? 15 টাকা শ। ও আচ্ছা, এই চিংড়ির কিন্তু একটু ভ্যালু কম, 15 টাকা শ বলছে। রাধাকৃষ্ণের বাৎসরিক পুজো লীলা কীর্তন উৎসবে আজ চতুর্থতম রজনী। এই চতুর্থতম রজনীতে আমাদের হরিবাসরের কীর্তন গান পরিবেশন।